প্রার্থীর এনআইডি কার্ড না থাকে তাই বলে কি সে পুলিশে ভর্তি হতে পারবে না? আসলে কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার পিতামাতার এনআইডি কার্ড নিয়ে আপনাকে মাঠে যেতে হবে। এই নিয়োগে চালান ফর্ম লাগবে কি লাগবে না এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে বলছে লাগবে, আবার অনেকে বলছে লাগবে না। তো আসল যে বিষয়টি হলো সেটা হলো নিয়োগের কোনো জায়গায় লেখা নেই যে এই নিয়োগে ব্যাংক ড্রাফট অথবা ব্যাংক চালান লাগবে। গত নিয়োগে আমরা লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছি হাতে লিখে, এই নিয়োগে কিন্তু সেই রকম সিস্টেম নাই। এই নিয়োগে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেই অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মোনাইম আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে এনআইডি কার্ড এবং ব্যাংকের চালান। বন্ধুরা, ব্যাংকের চালান লাগবে কি লাগবে না এই বিষয়ে কিন্তু অনেকের মতভেদ রয়েছে। আবার অনেকে ভাবেন যে নিজের ভোটার আইডি কার্ড নেই তাহলে কার ভোটার আইডি কার্ড নিয়ে যাব, বাবার আইডি কার্ড না মাতার আইডি কার্ড নিয়ে যাব, সে বিষয়েও কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। তো বন্ধুরা, সবগুলো ভুল ধারণা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিয়োগ সংক্রান্ত সকল আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, তাতে পরবর্তীতে আপনি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মেইন ভিডিওতে। আজকের ভিডিওর প্রথম যে টপিক্সটি হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড। সার্কুলারে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রার্থীর এনআইডি কার্ড লাগবে। বন্ধুরা, এক্ষেত্রে যদি প্রার্থীর এনআইডি কার্ড না থাকে তাই বলে কি সে পুলিশে ভর্তি হতে পারবে না? আসলে কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার পিতামাতার এনআইডি কার্ড নিয়ে আপনাকে মাঠে যেতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, পিতামাতার এনআইডি কার্ড যখন আপনি নিয়ে যাবেন তখন এটাকে ফটোকপি করে নিয়ে গেলে কিন্তু হবে না। অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডের মেন যে কার্ডটা রয়েছে সেই কার্ডগুলোই নিয়ে যেতে হবে। যখন আপনার চাকরি হয়ে যাবে পরবর্তীতে আপনার নিজের নামে এনআইডি কার্ড বানিয়ে আপনার পিতামাতার এনআইডি কার্ডগুলো তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, মাঠ পরীক্ষার দিন যখন আপনি পিতামাতার এনআইডি কার্ডগুলো দেবেন তখন অবশ্যই অবশ্যই আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি করে নিজের কাছে রেখে দেবেন। বন্ধুরা, বলা যায় না যদি কোনো কারণে আপনার এনআইডি কার্ডগুলো অর্থাৎ আপনার পিতামাতার এনআইডি কার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে ফটোকপিগুলো আপনার প্রধান ভরসা হয়ে দাঁড়াবে, এবং এই ফটোকপিগুলোর মাধ্যমে আপনি আপনার পিতামাতার এনআইডি কার্ডগুলো পুনরায় উদ্ধার করতে পারবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি আপনার নিজের নামে এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই পিতামাতার যে মেন এনআইডি কার্ডগুলো আছে অর্থাৎ মূল যে এনআইডি কার্ডগুলো আছে সেগুলো আপনি মাঠে নিয়ে যাবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এখন যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাংক ড্রাফট অথবা চালান ফর্ম। বন্ধুরা, এই নিয়োগে চালান ফর্ম লাগবে কি লাগবে না এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে বলছে লাগবে, আবার অনেকে বলছে লাগবে না। তো আসল যে বিষয়টি হলো সেটা হলো নিয়োগের কোনো জায়গায় লেখা নেই যে এই নিয়োগে ব্যাংক ড্রাফট অথবা ব্যাংক চালান লাগবে। বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, দেখুন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি SMS সেন্ড করতে হবে। সার্কুলারে এই লেখাটুকু দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এবার নিয়োগে চালান অথবা ব্যাংক ড্রাফটের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, যদি আপনি পরপর এই 2টি SMS করেন তাহলে আপনার ব্যাংক ড্রাফটের টাকা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে। এবারের নিয়োগে আপনাকে ব্যাংক ড্রাফটের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা পোহাতে হবে না। এখানে SMS করার নিয়মটাও অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথম SMS করতে হলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে TRC লিখে স্পেস দিতে হবে, তারপর আপনার ইউজার আইডি এবং সেটা পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। SMSটি সেন্ড হওয়ার সাথে সাথে আপনি একটি রিপ্লাই পাবেন, সেখানে 10 ডিজিটের একটি পিন নাম্বার পাবেন, আর এই পিনটি আপনাকে পুনরায় পাঠাতে হবে। অর্থাৎ টাইপ করতে হবে TRC স্পেস, তারপর লিখবেন ES, তারপর আবার স্পেস, তারপর যে 10 ডিজিটের পিন নম্বরটি পেয়েছেন সেটা টাইপ করে আবার 16222 নম্বরে পাঠিয়ে দিবেন।
যখন আপনি 10 ডিজিটের পিন সহ দ্বিতীয় এসএমএসটি পাঠিয়ে দিবেন তখন আরও একটি রিপ্লাই আপনার মোবাইলে চলে আসবে আর সেই রিপ্লাইটি হবে এমন কনগ্রেটস অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর রিটেন টেস্ট ফর টিআরসি রিক্রুটমেন্ট। বন্ধুরা, সেই এসএমএসে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি আপনার রিটেন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পেতে পারবেন, অন্যথায় আপনি রিটেন পরীক্ষার জন্য কোনো অ্যাডমিট কার্ড গ্রহণ করতে পারবেন না। গত নিয়োগে আমরা লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছি হাতে লিখে, এই নিয়োগে কিন্তু সেই রকম সিস্টেম নাই। এই নিয়োগে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেই অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে অনলাইনেই গ্রহণ করতে হবে। আর এটা সম্ভব হবে শুধু টেলিটক সিম থেকে দুটি এসএমএস করলেই। যে এসএমএস করলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি পেতে পারেন। তো আশা করা যায় ব্যাংক ড্রাফট এবং এনআইডি কার্ড সম্পর্কে যে ভুল ধারণাটা আপনার মাঝে ছিল সেটা এখন দূর হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।